স্থায়ী নতুন পে কমিশন গঠন। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি সকল সরকারি চাকরিজীবী ভাই ও বোনদের জন্য যারা নতুন জাতীয় পে স্কেলের প্রত্যাশা করেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পেলেও বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি না পাওয়ায় স্থায়ী পে কমিশন গঠন এবং নতুন পে কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত 50% মহার্ঘ ভাতা প্রদানের দাবিসহ 25 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব তোয়াহা স্বাক্ষরিত এক আবেদনপত্রে এ দাবি জানানো হয়। এতে বলা হয়েছে জাতীয় পে স্কেল 2015 বাস্তবায়নের পর তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা আজ দিশেহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য 2 থেকে 3 গুণ বৃদ্ধি পেলেও গত 7 বছর ধরে পে স্কেল না দেওয়ায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায়নি। আগামী 2023-24 অর্থ বাজেটে জাতীয় পে স্কেলের পূর্বের ন্যায় কমিটি গঠন করে নতুন স্কেল কার্যক্রম চালু করাসহ 25 দফা দাবি পেশ করা হলো। তো বন্ধুগণ, এবার আমরা দাবিগুলো দেখে নিব। তাদের 25 দফা দাবিসমূহ হচ্ছে, 1 নম্বরে বলা হচ্ছে স্থায়ী পে কমিশন গঠন করতে হবে এবং পে কমিশনে কর্মচারী সংগঠনের প্রতিনিধি রাখতে হবে। 2 নম্বর বলা হচ্ছে নতুন পে কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত 50% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে বেতন স্কেল 20 ধাপ ভেঙে 12টি ধাপ বিশিষ্ট বেতন স্কেল প্রদান করতে হবে। 4 নম্বরে বন্ধুগণ বলা হচ্ছে যে সর্বোচ্চ ও সর্বনিম্ন পদে 145 হারে বেতন স্কেল নির্ধারণ করে বেতন বৈষম্য দূর করতে হবে। 5 নম্বরে এখানে বলা হচ্ছে পূর্বের ন্যায় 100% পেনশন প্রদানসহ 1 টাকার বিনিময়ে 500 টাকা গ্রাচুইটি নির্ধারণ পূর্বক পেনশন প্রদান করতে হবে। 6 নম্বর, পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। 7 নম্বর, পে কমিশনে বাড়ি ভাড়া 80%, চিকিৎসা ভাতা 5000 টাকা, শিক্ষা ভাতা 3000 টাকা, যাতায়াত ভাতা 2000 টাকা, টিফিন ভাতা 3000 টাকা নির্ধারণ করতে হবে। 8 নম্বর বলা হচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট 5% স্থলে 10% নির্ধারণ করতে হবে। 9 নম্বর, বৈশাখী ভাতা 100% করতে হবে এবং 16ই ডিসেম্বর বিজয় ভাতা ও 26শে মার্চ স্বাধীনতা ভাতা প্রদান করতে হবে। 10 নম্বর বলা হচ্ছে সরকারি দপ্তরে আউটসোর্সিং নিয়োগ বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে আউটসোর্সিং ও প্রকল্পে নিয়োগকৃত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 11 নম্বর বলা হচ্ছে সরকারি চাকরিতে সরাসরি প্রবেশের বয়সসীমা 30 বছরের স্থলে 35 বছর এবং বিভাগীয় প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করতে হবে। অবসরের বয়সসীমা 59-এর স্থলে 65 বছর করতে হবে। বন্ধুগণ, 12 নম্বর দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল 2015-এর শ্রেণী বিন্যাস বিলুপ্ত করে গ্রেড প্রথা চালু করা হয়েছে। যে কর্মচারী যে গ্রেডে বেতন ভাতা প্রাপ্য হন তাকে সেই গ্রেডের পদমর্যাদা নিশ্চিত করতে হবে। 13 নম্বর বলা হচ্ছে ব্লক পদ প্রথা প্রত্যাহার করে সকল পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। 14 নম্বর বলা হচ্ছে সুইপার, গার্ড, পরিচ্ছন্নতা কর্মী, ফরাসদের গাড়ি চালকদের ন্যায় ওভারটাইম প্রদান করতে হবে। 15 নম্বর, গাড়ি চালক, ডিআর, লিফ্টম্যান, ইলেকট্রিশিয়ানদের ঝুঁকি ভাতা প্রদান করতে হবে। 16 নম্বর, সচিবালয়ের কর্মচারীদের 10% সচিবালয় ভাতা প্রদান করতে হবে। 17 নম্বর, কর্মচারীদের সন্তানদের চাকরির লক্ষ্যে পোষ্য কোটা 30% এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তির জন্য 20% কোটা নিশ্চিত করতে হবে। 18 নম্বর বলা হচ্ছে কর্মকর্তাদের ন্যায় কর্মচারীদেরকে যোগ্যতা অনুসারে বিদেশে প্রশিক্ষণ প্রদান করতে হবে। 19 নম্বর, কল্যাণ তহবিলে মাসিক ভাতা 2000 টাকার পরিবর্তে 7000 টাকা করতে হবে। 20 নম্বর, পুলিশ ও সেনাবাহিনীর সিভিল কর্মচারী, প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা প্রতিরক্ষা অডিটরদের ন্যায় সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশনিং পদ্ধতি চালু করতে হবে। 21 নম্বর, বন্ধুগণ দেখতে পাচ্ছেন সচিবালয়ে সহকারী সচিব পদে
পদোন্নতিতে ফিডার পদের বৈষম্য দূর করে একই ফিডার পদ নির্ধারণ করতে হবে। 22 নম্বর, সচিবালয়ে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের পদবি পরিবর্তন পূর্বক সহকারী প্রশাসনিক কর্মকর্তা করতে হবে এবং ক্যাশ সরকারের পদ পরিবর্তন করে ক্যাশ অফিসারে নামকরণ করতে হবে। 23 নম্বর বলা হচ্ছে, নিম্ন আয়ের কর্মচারীদের গৃহ নির্মাণ ও মোটরসাইকেল ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ প্রদান করতে হবে। 24 নম্বর বলা হচ্ছে, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের রাষ্ট্রীয় সফরে অন্যান্য পেশার ন্যায় কর্মচারী প্রতিনিধি নিশ্চিত করতে হবে। 25 নম্বর, সচিবালয় কর্মচারী সমিতির নামে জায়গা বরাদ্দপূর্বক কর্মচারী ভবন নির্মাণ করতে হবে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অতি ধৈর্য সহকারে দেখলেন এবং আজকের এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় স্থায়ী পে কমিশন গঠন সম্পর্কে অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী পেস্কেল সহ সকল আপডেট সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।